বাড়ি ভাগাভাগি চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে, চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে, শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে, সম্মত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে। এখন বাড়ি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রায় বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণে শেয়ার করা উচিত এবং সব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল। আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই, যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার হচ্ছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকু ভারী, এটা কি শরৎকালের মধ্যে সবচেয়ে ভারী, 200-এর উপরে উঠলেই ভারী, এবার তো 500-600-এর উপরে উঠে গেছে, ভারী বললে আমরা বুঝি কতটুকু ভারী এটা আমাদেরকে জানা। আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় লিটারে লিটারে পানি বেড়ে যাচ্ছে, তখন প্রতিবেশী দেশকে যদি গুড নেইবারিং প্রিন্সিপাল এটা আমরা বলি, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, দোহার প্রিন্সিপাল এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, এগুলো তো থাকা সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। আমরা হয়তো বন্যার সাথে আটকাতে পারবো না, তার প্রকোপটাকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সতর্ক হতে পারি। এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে, তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকু করা হয়, এটুকু করলে হয়তো আমাদের মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারবে। আর যেহেতু এটা শেয়ার আন্তর্জাতিক, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই, কোনো দেশেরই কোনো সুযোগ নেই যে যে নদীর পক্ষে বলেন না কেন যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা পাবো, এটা আমার কোনো সুযোগ নেই, কেন এটা আন্তর্জাতিক, আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা ঈর্ষা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার কি, পানির বিষয়টি জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করবো আপনাদেরকে জানাবো, সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করবো না, শীঘ্রই করতে চাই। এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরো বেশি প্রায়োরিটি আছে বলে এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে,